हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के मैं आपने साथे शेयर करब ए गरमे प्राण जुड़ानो बादाम लस्सी। लस्सी खेते आम्रा केना पचंद करी? रास्ता घाटे चलार पथे स्ट्रीट फूड दोकानगुले किन्तु नाना रकमेर लस्सी पावा जाए। आर ओई एकी रकम साथे लस्सी जदि आम्रा बाड़ीतेई झटपट बानिये फेलते पारी ताहले तो आर कोनो कथाई नेई। आर ए दारुण साथे लस्सी बानिये निये बाड़ीते गेस्ट आसले सार्व करते पारबेन। तो चलुन आर बेशी देरी ना करे देखे नेवा जाक ए लस्सी किभाबे बानिये निते हय। बादाम लस्सी बानाबार जोन्नो आमी एखाने किछु उपकरण निएछि, जार मध्ये प्रथमे लागछे टक दई। एखाने आमी 300 ग्राम टक दई निएछि। चीनी निएछि एखाने स्वाद मतो। एखाने लागछे कयेक टुकरो बरफ। एकदम सामान्य परिमाणे निएछि लवण। काजू बादाम लागछे, किशमिश आर लागछे किछुटा परिमाणे ठंडा जल। तो एबार चले जाब परे स्टेपे। एकटा बड़ो मिक्सिंग जार निएछि। एबारे एर मध्ये प्रथमे निये नेब टक दई। आर ई टक दईटा आमार घरे बानानो। रेसिपि लिंकटा आमि डेस्क्रिप्शन बक्से दिए देब, आपनारा चाइले ओखान थेके देखे निते पारेन। एबारे दिये दिच्छि स्वादमतो चीनी। आमि एखाने 3 टेबिल चामच चीनी दिलाम। आपनारा इच्छे मतो चीनिर परिमाणटा कम बेशि करते पारबेन। दिये दिच्छि सामान्य परिमाणे लवण। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে বিট লবণ। আপনারা বিট লবণটা না দিতে চাইলে শুধু নরমাল লবণটাই ইউজ করতে পারবেন নিজেদের স্বাদ মতো। দিয়ে দেব কাজু, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো, আর সবশেষে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ফ্রিজে ঠান্ডা জল। এবার সব কিছু উপকরণ দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটা গ্রাইন্ড করে নিলেই আমাদের বাদাম লস্যি কিন্তু একদম রেডি টু সার্ভ। দেখুন, আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। আর কাজু কিশমিশ কিন্তু পুরো ফাইনলি গ্রাইন্ড হবে না, একটু হালকা টুকরো টুকরো থাকবে। এগুলো মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি দুটো গ্লাসে সার্ভ করে নিলাম। এবারে এর উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ কুচি। আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, এটা দেখতে ভালো লাগার জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাদাম লস্যি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত সহজে কিন্তু পারফেক্ট দোকানের মতো বাদাম লস্যি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো আর চিন্তা কিসের, এই একই রকমভাবে বাদাম লস্যি আপনিও বাড়িতে বানিয়ে নিন। আর এই গরমে বাড়িতে যে কোনো অতিথি আসলে তাদেরকে সার্ভ করতে পারবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো এরকমই আরও একটি নতুন কোনো রেসিপির আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।